Welcome back to Shoyal Mishra Vlogs. By the cool sundor house, I pick a leg at Chacon. Chadi Abo Karanje bed cover gulo, melody is so gulo uti and tabi. Your mix is so duke boy at that. She should not meet to ask us to go to Bolchi. Actually, it and dummy. এই কাজটা আমি মাঝে মাঝে ছাদে চলে আসি ওই ঘরটাতে বসে আর লুডো খেলি এই সব করে টাইম স্পেন্ড করি বাবা গো এই জি এই চারপাশে প্রচুর নতুন নতুন বাড়ি হচ্ছে হ্যাঁ ছাদে ফুলের গাছও হয়েছে তাতে একটা জবা ফুলও ধরেছে এই দেখো একে তো পুচকি একটু একটা ছোট একটা বালতির মধ্যে এটা লাগানো আছে আমি জানি না কে লাগিয়েছে আমরা জবে থেকে এখানে এসেছি তবে থেকে এইভাবে আছে এখানে তো এই দেখো একদম গোড়াতে একটা ছোট কুড়ি ধরেছে মানে গাছটাতে অনেক অনেক কুড়ি ধরেছে দেখো দু তিনটে মতন কুড়ি এখানে একটা ফুল ধরেছে কিন্তু এটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে কবে ধরেছে আমি জানি না কেন কি আমি কয়েকদিন ধরে আসিনি আর এই জায়গাটাতে এই ফুলের গাছটা তো ছিলই এখানে সবার বাড়ির ছাদে মোটামুটি ফুলের গাছ আছে দেখো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সবাই আর কি গাছ লাগায় এই যে আর ওই পাশে বাড়িটাতেও আছে ওদের একদম এখানে গাছ রাখার জন্য আলাদা করে জায়গায় করেছে ওখানে টবগুলোকে আর কি ফিট করে দিয়েছে আর এই যে আর এইদিকে দেখো এইখানে যে আম গাছটা ছিল সেখানকার আমগুলো পেকে পেকে একদম লাল হয়ে আছে খুবই সুন্দর লাগছে দেখতে ইচ্ছে তো হচ্ছে যদি আমি একটা তুলতে পারতাম এখন আর যদিও এখন লকডাউন চলছে কন্টিনিউয়াসলি কিন্তু তবুও মানে একটু অল্প বিস্তর লোকজন যাতায়াত করছেই সেটা বন্ধ নেই তো এটা কীরকম লকডাউন যাই হোক যাদের প্রয়োজন আছে তাদের বের হতেই হবে কিছু করার নাই আর বিকেলবেলা টাইম করে ছাদে এলে এই জায়গাটাতে আমি বসি কারণ কেন কিনা এখানে খুব খুব সুন্দর মানে হাওয়া হয় আর এই সময়টা যেহেতু রিওর আন্টি মিস এসছে তো সেই জন্য কোনো সমস্যা নেই কারণ রিওর আন্টি মিস রিওকে ভালোই রাখতে পারে কোনো অসুবিধা হয় না যখন মানে প্রথম প্রথম পড়াতে এসেছিল তখন আমি ভাবতাম যে কি জানি সামলাতে পারবে কিনা আজকে বাইরে একদম সেরকম রোদ নেই একটু মেঘলা মেঘলা ওয়েদার আর এখন বাজছে সকাল 11টা মতন আর রিও এখনও ঘুম থেকে ওঠেনি ওই দেখো ওইখানে ঘুমিয়ে আছে অ্যাকচুয়ালি অনেক রাতে শোয় তো সেই জন্য ঘুম থেকে একটু লেট করে ওঠে তো যাই হোক শুধু রান্না বান্না করেছে বলকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়েছি আর সমস্ত কাজকর্ম পড়ে আছে জামাকাপড় গুছানো ঘর মোছা এগুলো খুব বড় কাজ তো যাই হোক
তো ভাবছিলাম যে কাজকর্মগুলো শুরু করব, তখন রিয়ার গিফট এলো যেটা কালকে ওর পিসিমণি পাঠিয়েছে, তৃষা পিসিমণি। তো সেইটার কথা বলেছিলাম যে কালকে ওইটা আজকে দিয়েছে, সো ওইটা এখন আমি একটু খুলে দেখব। সেই জন্য একবারে কাছি কাছি সব হাতের কাছে নিয়ে বসেছি গিফট আনবক্সিং। এটাতে নাম্বারস আর অ্যালফাবেটস আছে, এগুলোকে এই যে সি মানে অ্যালফাবেটগুলোকে তুলে নেওয়া যাবে, আবার এগুলোকে এর ভিতর সেট করা যাবে। এর ফলে বাচ্চাটা মানে বাচ্চাটা ইউ আর কি আইডেন্টিফাই করতে শিখবে যে কোনটা এ কোনটা বি কোনটা কোন নাম্বারস, এগুলো আইডেন্টিফাই করতে শিখবে। এটার বেসিক উদ্দেশ্য হচ্ছে এটাই। তো এটা আমি আর খুলবো না, দেখে নিলাম আর তোমাদের তো দেখিয়ে দিলাম, তো সেই জন্য এটা আমি প্যাকেটের মধ্যে আবার রিওকে গিফট করে দিব। আবার বৃষ্টি হচ্ছে আর আজকে প্রচণ্ড মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জলের ছাতার সেই দিকে জিনিসপত্রগুলো ভিজে গেছে, জানলাটা রিও রিও আয় এখানে বস, এখানে আয়। ও রাখ তো এইসব কাটটা, এদিকে আয় এদিকে আয়, কোলে নিয়ে একটু আয়। এই দেখো তোমার হ্যাপি বার্থডে গিফট এসেছে। হ্যাপি বার্থডে কা গিফট খুল কে দেখতে, খুল কে দেখো, খুল কে দেখো। তারপরে কি হয় এটা লাগাই আগে, এবার তুমি একটু পানি পরে শোনাবে কোনটা কি হয়, ঠিক আছে? इससे हम घर बना सकते हैं, बस बना सकते हैं, स्कूल बना सकते हैं, सब कुछ बना सकते हैं, ठीक है? ये बड़ा हाँ, ये वाला ऐसे भी बना सकते हैं, वैसे भी बना सकते हैं, ठीक है? जो लो तुम थक जाओगे, हाँ तू जाएगा, ये तो घर
बनके तैयार हो गया रियो का घर। ये तो घर है। किसका घर है? मुझे दूसरा घर चाहिए। ये ओल्ड मैकडोनल्ड का घर है। ओह मैं जानता हूँ, 10 बजे है। ये घर? हाँ, ये तो बड़ा घर है, छोटा घर। ठीक है, दारा। छोटा घर छाप दीता हबे। রিও এখানে পাজল ম্যাটস গুলো দিয়ে তিনটে ঘর বানানো হয়ে গেছে। রিও, কোন সা ঘর তুমি পছন্দ হে? যেগুলো আমি বানিয়ে দিয়েছি ওগুলোর অত ভালো লাগেনি। ও আচ্ছা, এই যে এইটা বানাতে বলছে আমাকে এখন। ঠিক আছে বাবা, আমি এটা বানাতে পারবো না, বাবা আসুক তারপর বানিয়ে দেবে। ঠিক আছে।